অবশেষে শিলিগুড়ি শহরে মিটছে পানীয় জলের সমস্যা। আজ বিকেল থেকে তিস্তা নদীর পরিশ্রুত পানীয় জল পাবে শহরবাসী। রবিবার শিলিগুড়ি পুর নিগমের কার্যালয়টির সাংবাদিক বৈঠকে এমনটাই জানান মেয়র গৌতম দেব। তিনি জানান, গতকাল থেকে ফুটবাড়ি ক্যানেলের তিস্তা নদীর জল ছাড়া হয়েছে। সেই জল পরিশ্রুত করে আজ বিকেল থেকে সরবরাহ করা হবে। এই জল পানীয় হিসেবে ব্যবহার করা যাবে বলে পিএইচই দপ্তর জানিয়েছে। আর এই খবরে রীতিমতো স্বস্তি ফিরেছে শহরে। দশটার সময় ক্যানেলে জলটাকে পাঠানো হয়। আমরা মহানন্দার যে জল ওখানে যে ছিল ক্যানেলে, সেটা আমরা বন্ধ করে ড্রাই করে দিই এবং এই জলটা চার্জ হয়। এবং এই জলে একটু হাই ক্লোরিন দিয়ে এরা পাঠিয়েছে, সেই জল এখন যাচ্ছে। এবং এরা যে মেকানিজম নিয়েছে এবং আমাদের যে সার্টিফিকেশন তারা দিয়েছে, তাতে আজকে বিকেলবেলা থেকে ইভিনিং থেকে তিস্তার এই জল মানুষ সব কিছু কাজের জন্য, তাদের পানের জন্য, রান্নার কাজের জন্য এবং অন্যান্য কাজের জন্য এই জল তারা ব্যবহার করতে পারবে। আমরা আজকে এই আপদকালীন যে অবস্থা, এই অবস্থায় পুর নিগমকে সহযোগিতা, সমর্থন এবং সাপোর্ট করার জন্য রাজ্য সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী, তার বিভিন্ন ডিপার্টমেন্ট, সমস্ত আধিকারিক, সমস্ত মানুষ, প্রেস মিডিয়া, বন্ধুবান্ধব এবং সমস্ত পুর নিগমের আধিকারিক, কর্মী, অফিসার্স, 47 জন কাউন্সিলর, শিলিগুড়ির সমস্ত নাগরিক, সমস্ত স্বেচ্ছাসেবী সংগঠন, ক্লাব, গণসংগঠন, সবাইকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই, আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করি। অ্যাট দি সেম টাইম এই কদিন আমাদের আপ্রাণ চেষ্টার সাথে দিন রাত 24 ঘন্টা আমরা কাজ করেছি, রাত জেগেছি, মনিটরিং করেছি, শারীরিক এবং মানসিকভাবে আমরা চেয়েছি যে জল ছাড়া মানুষ চলতে পারে না, জলের নাম জীবন, এটা পৌঁছাতেই হবে এবং তার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করেছি। তা সত্ত্বেও জায়গায় জায়গায় মানুষের অসুবিধা, কষ্ট, সাফারিংস যেটা হয়েছে, সেটা যাদের জন্যই হোক, যাদের ইনঅ্যাকশনের জন্যই হোক, সেটা মানুষ জানেন, মানুষ বিচার করবে, কিন্তু মানুষের কোনো সাফারিংস, কোনো দুঃখ কষ্ট যেটা হয়েছে সেটা আমরা তার দায় নিচ্ছি। এবং মানুষের কাছে আমরা মাত্র 2 বছর এসেছি, এই 2 বছরের মধ্যে আমরা সর্বতোভাবে চেষ্টা করছি যে শিলিগুড়ি যেভাবে সব দিক থেকে পিছিয়ে গেছে নাগরিক পরিষেবার ক্ষেত্রে, শিলিগুড়ি পুর নিগম পরিচালনার ক্ষেত্রে, ট্রাফিকের ক্ষেত্রে, নদীগুলো দূষণের ক্ষেত্রে, নদীগুলোর মধ্যে খাটালের অবস্থানের ক্ষেত্রে, নদীগুলো দখল করার ক্ষেত্রে, নদীগুলোর মধ্যে সার্ভিস ল্যাট্রিনের প্রাদুর্ভাবের ক্ষেত্রে, এই সমস্ত দিক থেকে যে শিলিগুড়ি শহরকে যে একটা অবস্থার মধ্যে রেখেছে, 22 সালে ফেব্রুয়ারি মাসে আসার পর থেকে মানুষের সহায়তা নিয়ে আমরা আপ্রাণ চেষ্টা করছি। আমাদের এই প্রচেষ্টা জারি থাকবে, মানুষের সমর্থন সহযোগিতা আমরা পাব, রাজ্য সরকার সমর্থন সহযোগিতা করছেন, এ ব্যাপারে কোনো সংশয়াতীত 1000 কোটি টাকার প্রজেক্ট আমাদের এ কয়েক মাসের মধ্যে আমরা স্যাংশন পেয়েছি। ডিসেম্বরের মধ্যেই আমরা শিলিগুড়ি শহরে কিছু চেঞ্জেস, ধীরে ধীরে একটা উন্নয়নের দিকে অভিমুখ সেটা অনুভূত হবে। কিন্তু এই জল সংক্রান্ত বিষয়ে যে অসুবিধা বা মানুষের মানসিক কিছু উদ্বেগ, আমরা সেটাকে শেয়ার করি, সেটাকে গ্রহণ করি।